আমার ঠিক বাঁদিকে রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন। তারপরে রয়েছেন বাংলাদেশের শিক্ষা এবং উন্নয়ন ভাইস চ্যান্সেলর। একেবারে বাঁদিকে রয়েছেন মিস্টার লিয়াকত আলী ভুঁইয়া, রিহাবের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট। আমি এবার আমার দানবার আসবো আপনার কাছে। লিয়াকত আলী ভুঁইয়া, আপনি আমাদেরকে একটু বলবেন যে আবাসন খাত মাত্র একটু টেক অফ করা শুরু করেছিল অনেকদিন পরে, প্রায় দীর্ঘ দেড় দশকের একটা মন্দার পরে, করোনার ঠিক অভিঘাত শুরু হওয়ার আগে, ঠিক সেই মুহূর্তে করোনার এই অভিঘাত শুরু হলো, কি অবস্থা এই মুহূর্তে? ধন্যবাদ আপনাকে। দেখেন, আমাদের খাতটা আমি বারবার বলে আসছি এবং সবসময় বলি যে এটা আসলে আপনার সাথে অনেকগুলো ইন্ডাস্ট্রি জড়িত, কিন্তু এবং 2012 সালেও যখন এই খাতটা পড়ে গেল তাতে এটা ঘুরে দাঁড়াতে কিন্তু 3-4 বছর লেগেছিল। এবারও কিন্তু একই অবস্থা, আমরা জানি না আগামীতে কি হবে, যে কেন এখনো কিন্তু করোনার প্রভাব রয়ে গেছে এবং করোনা যে কবে মুক্ত পাবো আমরা তাও জানি না। তো আমরা কিন্তু খুব আগ্রহ নিয়ে আসছি যে আজকে যে বাজেট ঘোষণা হবে, আমাদের মেম্বাররা বা আমাদের সবাই, আমরা যারা আছি আমাদের সদস্য সবাই আদর রয়েছে যে আমরা কিন্তু এবারকার বাজেটের আগে গতবার বাজেটেই কিন্তু আমরা একটা আমাদের একটা কমিটি হয়েছিল, এনবিআর, রিহাব, পূর্ত মন্ত্রণালয় এবং এমবিসি মিলে একটা আপনার সুপারিশ করা হয়েছিল। ওই সুপারিশগুলা আমরা বাস্তবায়ন চাচ্ছি, যে ওই সুপারিশগুলা যেহেতু আমরা সবাই মিলে করেছিলাম, এটা গত বাজেটেই কিন্তু করার কথা ছিল, যেহেতু কোনো কারণে হয় নাই, তা আমরা আশা করতেছি এই বাজেটে এটা হবে। আর আপনি জানেন যে কোভিড-19 যেটা আপনার এখন আমাদের শুধু আমাদের দেশে না সারা বিশ্বে কিন্তু এটা আসছে, এবং এই বিশ্বে আসার পর আমি একটু টোটাল ওইটা সম্বন্ধে বলতে চাই যে আমাদের ব্যবসায় যে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে কিন্তু প্রণোদনা দিয়েছে এবং আমাদের সবাইকে এই প্রণোদনা আসবে, এবং হক ভাই কিন্তু কিছুটা বলেছে যে এই জিনিসগুলা কিন্তু দেখা উচিত যে যাকে দেওয়া উচিত, এবং বিশেষ করে এই প্রণোদনা প্রধানমন্ত্রী দিয়েছে, কিন্তু যে সমস্ত জায়গা থেকে দেওয়া হবে বা ডিস্ট্রিবিউশন করা হবে তারা যদি একটু আবার কাজগুলা ঠিক মতন করে। এখন কিন্তু আমরা নতুন পৃথিবীতে পৌঁছতেছি, এবং এই নতুন পৃথিবীতে পৌঁছার একটাই অর্থ হচ্ছে যে আমরা একটা ফাইলের জন্য বারে বারে না যায় যে এখন যে যাবে তার জন্য খারাপ এবং যার কাছে যাবে তার জন্য খারাপ বারে বারে। আমার কথা হচ্ছে এই জিনিসগুলোর জন্য তাড়াতাড়ি ক্লিয়ার করা হয় যে অ্যাকচুয়ালি যারা প্রণোদনা পাওয়া উপযুক্ত তাদেরকে যেন প্রণোদনা দেওয়া হয়, এবং এই জিনিসগুলো যত তাড়াতাড়ি করবে তত তাড়াতাড়ি আমাদের ব্যবসায়ীদের মঙ্গল হবে, এবং যারা এই প্রণোদনা জন্য অ্যাপ্লাই করতেছে সেই জিনিসগুলোর জন্য খুব তাড়াতাড়ি করা হয়। এই এই জিনিসগুলা আমি মনে করি করা উচিত, এবং আগামী বাজেটে আসবো। জনাব লিয়াকত আলী ভুঁইয়া, মিস এম এন সিদ্দিক, আপনি আমাদেরকে একটু বলেন, আপনি তো শুনলেন এতক্ষণ বাজেট, উন্নয়ন, চ্যালেঞ্জ, মৃত্যু, এখন এই আমি ডক্টর নাজমুল হাসান কলিমুল্লার বক্তব্য শুনবো, তবে আপনি যেহেতু মাত্র জনপ্রতিনিধি হিসেবে সোয়ান ইন করেছেন, আপনি একটু যদি বলেন যে এটা খুব লজ্জার না, এটা খুব দুঃখের না, আমরা আমাদের এই দরিদ্র দেশে এরকম ভাবে আমাদের প্রাণের জিনিস চুরি হবে কেন? ধন্যবাদ। এটি খারাপ কাজ, খারাপ কাজ, কিন্তু আমি একটা জিনিস আপনি খেয়াল করবেন যে আমি এটাকে সাফাই করছি না, যিনি এই কাজটি করছে যে এটা ত্রাণের লোক বা ত্রাণ ডিস্ট্রিবিউশনের লোক বা জনপ্রতিনিধি হোক বা সরকারি কর্মকর্তা হোক, হুয়েভার ইট ইজ, ক্রিমিনাল অফেন্স, এটা উনি করতে পারবেন না। এবং সেটির ব্যাপারে জননেত্রী শেখ হাসিনা একটি জিরো টলারেন্স ঘোষণা করেছেন, এবং বিষয়টা হল এই লোকগুলোকে শাস্তির আওতায় আনা হয়েছে। উনি কিন্তু জনপ্রতিনিধি হয়ে উনি কিন্তু ইমিউনিটি পান নাই, ইম্পিউনিটি পান নাই যে না ওনার বিচার হবে না বা ওনাকে স্পেয়ার করা হবে। এবং আপনি যদি কম্পেয়ার করেন, কনটেক্সটটা হল বাংলাদেশের কতগুলো ইউনিয়ন আছে, বাংলাদেশে কতগুলো উপজেলা আছে, সেটার কনটেক্সটে যদি দেখবেন ইট ইজ ভেরি ভেরি টাইনি পার্সেন্টেজ। কারণ আজকে মানুষ সচেতন হয়েছে, আজকে মানুষ স্বচ্ছতার মধ্যে জনপ্রতিনিধি সিটিজেন জার্নালিজম বেড়েছে, অনেক বেড়েছে। আপনি আমাদের দেশে এখন
শুধু আপনি মেইন স্ট্রিম মিডিয়া পত্রিকা ইলেকট্রনিক মিডিয়া এবং রেগুলার পেপার ছাড়াও কিন্তু সোশ্যাল মিডিয়া ইজ ভেরি স্ট্রং, ফেসবুক, টুইটার, ইউটিউব, আপনি কোনো কিছু গোপন রাখার এখন উপায় নাই, ইট ইজ এ ভেরি গুড সাইন। ওটাকে কনস্ট্রাকটিভলি নিয়ে সরকার যদি তার যথাযথ ব্যবস্থাগুলো না নেয় তখন সেটি প্রশ্নবিদ্ধ হবে। আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী, সেক্ষেত্রে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে মনিটর করছেন এটা বঙ্গবন্ধুর সময়ও আমরা দেখেছি, উনিও দুঃখ প্রকাশ করেছিলেন। মানুষকে নীতি নৈতিকতা, গুড গভর্নেন্স এবং সব জায়গাগুলোতে আমি মনে করি আসার জন্য সব ইনস্টিটিউশনগুলো, এটা একটা সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা হতে হবে। এটা কোনো ব্যক্তি কিন্তু এই পরিবর্তনটা আনতে, এই যে প্রতিরোধ করা, আপনি আমাদের ছোটবেলায় দেখেন একটা লোক যদি ঘুষ খেত সেই লোকটার সাথে মেশার ক্ষেত্রে সোসাইটিতে একটা রেজিস্ট্যান্স ছিল, অন্যান্য পরিবার থেকে একটা বাধা ছিল। আজকে মনে হচ্ছে যে উপরিগত কামায় সেটা হলো এডিশনাল কোয়ালিটি, তার মানে আমাদের সকলের একটা নৈতিকতার কিন্তু অবক্ষয় হয়েছে। এটা কিন্তু কোন ব্যক্তির উপরে দোষারোপ বা সরকারের উপরে দোষারোপ দেওয়া একেবারেই ঠিক হবে না, সেটি আমাদের সকলে মিলেই আবার এটাকে রিপেয়ার করতে পারি। বিভিন্ন পর্যায়ে আছেন সেই তুলনায় খুব টাইনি পার্সেন্টেজ, মানে যারা দৃশ্যমান হয়েছেন